ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন কে উমরাতে গেলে সেখানে 10 দিন আর সেখান থেকে 5 দিনের জন্য দুবাই গেলে টোটাল 15 দিন কি নামাজ কসর পড়তে হবে সৌদি ও দুবাইয়ে? আকুলু বিল্লাহি তৌফিক। সালাতুল কসর মুসাফিরের জন্য আদায় করা, এটি শরীয়তসম্মত, কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 101 নং আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। এই আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কসর করবা, এতে কোনো দোষ নাই। সহি হাদিসে, অসংখ্য সহি হাদিসে এসেছে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত নিজে কসর করেছেন এবং কসর করার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। একটা হাদিসে এসেছে যে এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতে কসরের বিধান উল্লেখ করেছেন সেইখানে কিন্তু আল্লাহ বলেছেন ইন খিফতুম, যদি তোমরা ভয় করো, তাহলে যুদ্ধ করতে গেলে তোমরা যদি ভয় করো অথবা কোথাও সফরে গেলে যদি তোমরা ভয় অন্তরে যদি তোমাদের সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কসর করবা, এতে কোনো দোষ নাই। কিন্তু এখন তো আমরা সম্পূর্ণ নিরাপদে নিরাপত্তা লাভ করেছি, কোনো শত্রুর ভয় নাই, তাহলে এইটি আমরা কি এই সালাত কি কসর করব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছো বা তোমার অন্তরে এই বিষয়ে যেই ধ্যান ধারণা উদয় হয়েছে, ঠিক আজিবতু মিম্মা আজাবতামিন, আমিও বিষয়টি নিয়ে আসলে চিন্তা ভাবনা করে খুব আশ্চর্য বোধ করছি। যাই হোক, আমি এই ব্যাপার রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাস করবো। ফাসআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন যালিক, অতপর এই ব্যাপারে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম। ফকাল রাসুল সাল্লাম বললেন, সদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সদাকাতা, এটি হচ্ছে মুসাফিরের জন্য সালাত কসর করার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিশেষ হাদিয়া স্বরূপ প্রদান করেছেন, সুতরাং আল্লাহর এই হাদিয়া তোমরা গ্রহণ করো। আল্লাহ এই সদকা স্বরূপ তোমাদেরকে দান করেছেন, সুতরাং আল্লাহ সদকা, আল্লাহর হাদিয়া, এটি তোমরা সাদরে গ্রহণ করো। তাহলে কতিপয় উলামায়ে কেরামের মতে মুসাফিরের জন্য সালাত কসর করাটা ওয়াজিব। এখন ব্যক্তি কত পথ অতিক্রম করলে তাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে এবং সেখানে কয়দিন অবস্থান করলেও তাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে, এই ব্যাপারে আলেমদের মধ্যে কিছুটা মতানৈক্য আমরা লক্ষ্য করি। যেটি এসেছে সেটি হচ্ছে এই যে ব্যক্তি একদিন সরি যেখানে অবস্থান করছেন সেখান থেকে যদি মোটামুটি 83 কিলোমিটার
দূরত্বে সফর করার ইচ্ছা পোষণ করে, আর সেইখানে চারদিন অথবা চারদিনের কম সময় অবস্থান করার যদি পোখ্তা নিয়ত করে, তাহলে বাসা থেকে যখন বের হবে, বের হওয়ার পরের থেকেই 1 কিলো 2 কিলো 5 কিলো 6 কিলো যাওয়ার পরে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের সময় হয়ে যায়, সে আপনি জোহরের আগ দিয়ে বাসায় বের হলেন, বাসা থেকে আপনি 100 কিলোমিটার পথ অতিক্রম করবেন। এখন বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই জোহরের আজান হয়ে গেল, তাহলে আপনি এখন আপনার জন্য 4 রাকাত বিশিষ্ট সলাত কসর করা এটি বৈধ হয়ে গেল। সুতরাং আপনি যদি ইমাম হন অথবা একা একই যদি জোহর সলাত পড়েন, তাহলে 2 রাকাত পড়বেন এবং এই ক্ষেত্রে সুন্নত পড়ার প্রয়োজন নেই। আর যদি আপনি লোকাল ইমামের পিছনে যদি ইক্তেদা করেন, সেই ক্ষেত্রে আপনাকে লোকাল ইমামের ন্যায় আপনাকে সম্পূর্ণ নামাজই পড়তে হবে। এখন আপনি কোথাও গিয়েছেন, সেখানে 4 দিন অথবা 4 দিনে কম সময় অবস্থান করবেন, এই চিন্তাভাবনা নিয়ে সেখানে আপনি অবতরণ করলেন, হয়তোবা কোনো অফিসিয়াল কাজে গিয়েছেন অথবা কোনো ব্যবসা বাণিজ্যর জন্য গিয়েছেন, কিন্তু দেখা গেল 4 দিনের দিনে আপনার ওই সমস্যাটা সমাধান হলো না, আপনাকে আরও একদিন থাকার প্রয়োজন বোধ হচ্ছে, সেক্ষেত্রে আপনি পরের দিনও কসর করবেন। আবার আপনি ইচ্ছা পোষণ করছেন যে এই আজকে কাজ হয়ে গেলে চলে যাব, দেখা গেল আজকে হলো না, কালকে আপনাকে থাকার প্রয়োজন দেখা দিল, এইভাবে যদি আপনি 1 বছরও আপনার কালকে হবে এমনটি যদি হয়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি কসর করবেন। কিন্তু যদি আপনি কোথাও সফরের দূরত্বে অবস্থান করেন আর সুনিশ্চিত সেখানে 4 দিনের অধিক সময় অবস্থান করার ইচ্ছা পোষণ করেন, তাহলে ওই স্থানে পৌঁছার পরের থেকে আপনাকে ফুল নামাজ পড়তে হবে। এই জন্য আপনি বলেছেন যে মক্কাতে আপনি 10 দিন অবস্থান করবেন, তাহলে মক্কাতে পৌঁছার পরেই আপনাকে ফুল নামাজ পড়তে হবে, তবে মক্কা থেকে আপনি মদিনায় যাবেন। এই যে মানে রোড, এই রোডে যে নামাজগুলো টাইম হয়ে যাবে সেইগুলো কিন্তু আপনি কসর করবেন, সেগুলো কসর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের জন্য তিনি মদিনা থেকে রওনা হলেন, মদিনা থেকে জুলহুলাইফা, যেটা মদিনার মেকাত, মদিনাবাসী এবং ওই রোড দিয়ে যারা অতিক্রম করবে এদের মেকাত হচ্ছে জুলহুলাইফা, এই জুলহুলাইফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 3 দিন ছিলেন, যাতে করে মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হন, সকলকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হবেন। তাহলে মদিনা থেকে জুলহুলাইফার দূরত্ব কিন্তু প্রায় 12-13 কিলোমিটার, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই জুলহুলাইফায় পৌঁছার পরের থেকেই তিনি কসর শুরু করেছিলেন, এবং মদিনা থেকে মক্কায় পৌঁছাতে যে কয়েকদিন সময় লেগেছিল এই রোডেও তিনি কসর করেছিলেন। তাহলে রোডে সফরের দূরত্ব হলে আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর গন্তব্যস্থলে যখন পৌঁছাবেন তখন যদি আপনি 3-4 দিনের অধিক সময় যদি মানে অবস্থান করার ইচ্ছা পোষণ করেন, তাহলে সেক্ষেত্রে ওখানে পৌঁছার পরে আপনি মুকিমের আওতায় পড়ে যাবেন, বিধায় আপনাকে ফুল নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।